$5. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى عز وجل مجده في شان حبيبه الكريم كريم الأمين المكين الحليم الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اے شاہنشاہ مدینہ الصلاة والسلام زينة عرش معلى الصلاة والسلام صل على مولانا محمد وعلى آل سيدنا. جاهر جنة قادر مان تيني شنا مدينة
স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আদম হয়ে শেষ হয়ে ক্রমে আসল নূর, মায়া মিনার রহমতে হলো তাজা হুর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ওয়াস সামিঈন ওয়াল আশিকিন, রব্বুল আলামিনের আলী শান ও আজিম শান দরবারে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকুর ও সুজুদ আদায় করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল রাসূল হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নামীয় মসজিদে গৌসুল আজমে পবিত্র সালাতুল জুমা আদায়ের নিমিত্তে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়ে এ মাহে মোবারকে ধন্য করেছেন, তারই দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি সেই দয়ার নবী নূরের নবীর কদম মোবারকে, যিনি নবী মকরম, যিনি মালিকে কাবা ও জমজম, যিনি হচ্ছেন আল্লাহ পাকের আরশের আরশ, সুবহান, যিনি হচ্ছেন আল্লাহ পাকের খানায় কাবা শরীফেরও কেবলা। কাবা শরীফ হচ্ছে পাথরের কেবলা, আর আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন হচ্ছেন আল্লাহ তাআলার নূরের কেবলা। সে রহমাতুল্লিল আলামিনের দরবারে সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি, রব্বুল আলামিন কবুল করে নিন, বলুন আমিন। হাবিবে খোদা, নূরে খোদা, রূহে ফেদা, নবী করিম রউফ রহিমের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা ধন্য হয়েছি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, স্মরণ করছি সেই মহান হাস্তিকে যার ওসিলায় আমি গুনাহগার খাকেসার নজম সাদাত ফয়েজি আমার এই জবানটা নবী প্রেমের কিছু আলোচনা করার মতো এবং আমি নবী প্রেমিক হওয়ার ওসিলা যিনি তাকেই স্মরণ করছি, যিনি আপনাদের সেই জানের সেই প্রাণের ঠিকানা, শামসুল মাশায়েখিন, শামসুল উলামা, মুনাজিরে আহলে সুন্নাত, মুজাহিদে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত, উস্তাজুল আসাতিজাতিল আসাতিজা, আল্লামা হাফেজ এমে জলিল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হুজুরে কিবলা রহমতুল্লাহ আলাইহি রফে দারাজাত নসিব করুন, বলুন আমিন। তারই দেওয়া দুই এক কালেমা আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা আজকের এই বরকতময় জুমার দিনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের আদর্শে আদর্শবান হয়ে চলার তৌফিক দান করেন,
হুজুরের মতো নবী প্রেমিক হওয়ার, আহলে বাইতের প্রেমিক হওয়ার, গাউসে পাকের প্রেমিক হওয়ার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। জুমার দিনের সময়ের সীমাবদ্ধতা নিয়ে লম্বা আলোচনার সুযোগ থাকে না, তারপরেও আজকে আমরা সবাই জানি রজব শরীফের 30 তারিখ, এরপরেই আগামী দিন শুরু হয়ে যাচ্ছে মাহে শাবানুল মুআজ্জম। আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে বায়তের প্রেমিকেরা শাবান মাসকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রজব আজমের শানে আলোচনা হয়েছে, রজব মাসকে আমি 3 ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথম ভাগ 6 তারিখ হুজুর গরিব নামাজের ফাতিহা শরীফ, এরপরই ইমামে আজম শান রয়েছে, সাথে সাথে 2 দশকের 13 তারিখ রজব মাস চলে গেছে আমাদের থেকে, যেই রজব মাসের 13 তারিখে মাওলা মুশকিল কোষা হায়দার কর্রার ফাতিহ খাইবার সৈয়দুস সাআদাত মাওলা আলী শের খোদার পবিত্র জন্মদিন খানায় কাবা শরীফের মধ্যে, রজব মাসের 13 তারিখে মাওলা আলী, শুধু আলী বলা যাবে, হযরত আলীও বলবেন না, বলবেন মাওলা আলী, কারণ মাওলা আলী শব্দটা আল্লাহর হাবিব আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলাহু, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ, النظر الى وجه علي عباده سبحان الله, মাওলা আলীর চেহারা দেখাও ইবাদত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যিকরু আলী ইবাদত, আলী মাওলা আলীর ইবাদত, জিকির করা, স্মরণ করা, এটাও ইবাদত। অতএব আমরা 13 তারিখে রজব মাসে মাওলা কায়নাত কে স্মরণ করছি। এরপরে 27 তারিখ আমরা সবাই জানি আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিনের মহাপবিত্র মেরাজ, আমার আল্লাহর সাথে দিদারের রজনী যেটা চলে গেছে, এই জালোয়া সারা বছর থাকবে, সারা জীবন থাকবে। এবার আমরা আসি আগামী দিন শাবানুল মুআজ্জম মাস। এই শাবান শুধু শাবান নয়, শাবান মাসটা শাবানুল মুআজ্জম, অত্যন্ত সম্মানিত মাস। কারণ হলো এই শাবান মাসের মধ্যে আমরা সবাই জানি অর্ধ শাবানে একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যেই রজনীর নাম হচ্ছে লাইলাতুল বারাত, ফার্সি ভাষায় বলে শবে বারাত। তাছাড়াও রজব মাসের শুরুতেই 3 তারিখে উল্লেখযোগ্য একটা স্মরণীয়, বরণীয়, পালনীয় দিন রয়েছে, যেই দিনটা অনেকেই জানেন না, অনেকেই জানেন, তবে আমরা সকলেই এই দিনটা পালন করতে চাই। রহমাতুল্লিল আলামিন নবী, প্রাণের নবী, আকাওলা নবী, তাজদার মদিনা নবী, নূরে খোদা নবী, যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতুত তাইয়্যিবায় গিয়েছিলেন, 1, 2, 3 চতুর্থ বছরে, 4 বছর বা চতুর্থ বছরে, চতুর্থ হিজরিতে শাবান মাসের 3 তারিখে দুনিয়াতে শুভাগমন করেছিলেন মা খাতুনে জান্নাতের রেহেম থেকে হযরত ইমামে হুসাইন আলী মাকাম। সুবহানাল্লাহ, শাবান মাসের 3 তারিখে ইমাম হুসাইন আলী মাকাম, ইমামে আরশ মাকামের শুভাগমন হয়েছে। এই মাসকে আল্লাহর হাবিব নিজের মাস বলার কারণ, একটা কারণ হলো
কয়েকটা কারণের মধ্যে আমার নবী এই মাসে ইমাম হুসাইনকে পেয়েছিলেন। আর ইমাম হুসাইনের শানে রহমতের নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে হুসাইন আমা হতে, অর্থাৎ আমি হুসাইনের হুসাইন আমার। তাহলে শাবান মাসের তিন তারিখকে আমরা স্মরণ করব চতুর্থ হিজরিতে। ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুভাগমন করেছিলেন দুনিয়ার জমিনে তৃতীয় হিজরি রমজান মাসের ১৫ তারিখ। তৃতীয় হিজরি রমজান মাসের ১৫ তারিখে হচ্ছে ইমামে হাসান মুস্তাফা বড় ভাইয়ের শুভাগমন, ছোট ভাই ইমামে হুসাইন আলী মাকাম ওনার শুভাগমন হচ্ছে শাবানুল মুআজ্জম চতুর্থ হিজরি তিন তারিখে। এই দিনটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের আহলে বায়ে সকলের পক্ষ থেকে আহলে বায়েতের দরবারের ভালোবাসা কবুল করে নিন, বলুন আমিন। এরপরে আসুন আমরা, যেহেতু শাবান মাস আসছে, দুঃখ লাগে, মায়া লাগে, কষ্ট লাগে, বাংলার জমিনে এই শাহজালালের সোনার বাংলায় একদল অপদার্থ, একদল জালেম, একদল নাফারমান শবে বরাতের মতো মহামহিমান্বিত রজনীর বিরুদ্ধে লেগে তারা বেদাতের ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? আমরা তাদের কঠোর জবাব দিতে চাই। মাসের শুরু থেকে নিয়ে শুধু এক মাস নয়, সারা জীবন জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। শবে বরাত মহিমান্বিত রজনী, ঠিক কিনা? শবে বরাত কিতাবে খুঁজে পায় না, কিতাব পড়বে কি পড়ারও তো কোনো ক্ষমতা নাই। কিতাব পড়তে গেলে, কিতাব বুঝতে গেলে আল্লাহর ওলিদের কদমে আসতে হবে। আল্লাহর ওলিদের নুরানি ফৈয়জাত, নুরানি যে শক্তি, রুহানি শক্তি হাসিল করতে হবে, তারপরে কিতাব বোঝা যাবে। অনেক সময় কিতাব বুঝে পাওয়া যায় না। আল্লাহর ওলিদের নজরের অনেক মূল্য, ওলিদের নজরে আসলে বোঝা যায়। আমরা আওলাদ রসুলের গোলাম, আমরা কাদরিয়া তৈয়বিয়া কামেল মাদ্রাসায় নিজে আলেম না হলেও আলেমের বাগানের মধ্যে থাকি। অতএব এতটুকুই বলবো যে শবে বরাত এত বড় এক রজনী, যে রজনী হচ্ছে ভাগ্যের রজনী, মুক্তির রজনী, ঠিক কিনা? যদি খুঁজে না পাওয়া যায়, আসার সময় বাসা থেকে তাফসীরে রুহুল বায়ানের একটি খণ্ড হাতে করে নিয়ে এসেছি, একটু পরে আমি খুলে আপনাদের সামনে দেখাবো, একটা একটা করে দেখাবো শবে বরাত আছে কি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা দুখান ২৫ পারার মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জবানটা খুলে মহব্বত নিয়ে আমার সাথে পড়ার চেষ্টা করুন, জবান পবিত্র হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ এত দয়া মায়া করেছেন, মাঝে মাঝে কয়েকটা রজনী বছরের মধ্যে তিনি দিয়েছেন এই কারণে যে আমার হাবিব একটাই জিনিস চায়, একটাই জিনিস চায়, যে আমার উম্মতের গোনাহ মাফ পেয়ে যাক। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আদরের বান্দা বান্দিরা, হাবিবের উম্মত উম্মতিরা, আমি কয়েকটা অফার দিয়ে কয়েকটা রাত আমি তোমাদের কাছে দিব, তার মধ্যে একটা রাত তোমাদের জন্য শবে বরাত। বাংলাদেশের মৌলবি বুঝতে না পারলেও দাড়ি চাচা একজন মৌলবি ছিল যার নাম নজরুল, কাজী নজরুল ইসলাম, শবে বরাত নিয়ে কবিতা লিখেছেন, আমার বড় অবাক লাগে, ভালোই ছিল দেখা যায়। নজরুলে কত সুন্দর করে লিখছি, শবে বরাত পাত দুহা, কি কথা! একজন জেনারেল শিক্ষিত এইট পাশের নজরুল লিখলো শবে বরাত পাত দুহাত, আর আলেমরা বলে দুহাত পাতলে বেদাত হবে। এরা আতঙ্ক ছড়াচ্ছে, এরা দুশ্মন, এরা ইমানদারদের দেখতে চায় না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কেন কোরআন শরীফ পড়ো না?
নাক দিয়ে পড়ো না, একটু চোখ দিয়ে মহব্বত নিয়ে কোরআন শরীফ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন হামিম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালোই জানেন হামিম দ্বারা কি বুঝিয়েছেন তিনি। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা পবিত্র মহা গ্রন্থ আল কোরআনুল করিম, কোরআনে করিমের এই মহাপবিত্র কিতাবকে আল্লাহ তাআলা এই কিতাবের কসম দিয়েছেন, এই কিতাব সুস্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআনে করিমকে বরকতময় রজনীতে নাজিল করেছি। আল্লাহ তাআলা কোরআনে করিমকে বরকতময় রজনীতে নাজিল করলেন এই লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা সুযোগ পেয়ে দুশ্মনেরা ভাগ করে নিয়েছে, যারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগুলো মাফ হতে দিতে চায় না, তারা কি করলো, তারা ব্যাখ্যা করলো লাইলাতুল মুবারাকায় কোরআন শরীফ নাজিল হয়েছে, এই রাত্র হচ্ছে লাইলাতুল কদরের রাত। না না না, লাইলাতুল কদরে একত্রিতভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেন লৌহে মাহফুজে। আর আমার দয়াল নবীর দুনিয়া বি হায়াত জিন্দেগিতে যখন যেটা প্রয়োজন হয়েছিল ঠিক তখন সেটা দিয়েছিলেন। 23 বছর ধরে আস্তে আস্তে কোরআন শরীফ আসছে, অর্থাৎ লাইলাতুল বারাত রজনীতেও কিছু অংশ কোরআন শরীফ নাজিল হয়েছে। যখনই কোরআন শরীফ নাজিল হয় ওই সময়টাই লাইলাতুল মুবারাকা বলা হয়, কারণ কোরআন শরীফ নাজিল হলে সময়টা বরকতময় হয়ে যায়। গভীর মনোযোগ, লাইলাতুল মুবারাকা দুশ্মনেরা ব্যাখ্যা করে, ইদানিং এর ব্যাখ্যা, আগের ব্যাখ্যাগুলো সব বাদ হয়ে গেছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর বাবাই করেছে ছেলে বিরুদ্ধে ফতোয়া দেয়, দাদাই করেছে ছেলে বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি মাঝে মাঝে বলি পাঞ্জাবির চেয়ে গেঞ্জি লম্বা হয়ে গেছে, তাছাড়া কিছু বলার। লাইলাতুল মুবারাকা, ও বন্ধুরা লাইলাতুল মুবারাকার 4টা অর্থ রয়েছে। কয়টা? অনেক তাফসিরের মধ্যে, তাফসিরে জালালাইনের মধ্যেও আছে, তাফসিরে সাবির মধ্যে আছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, লাইলাতুল মুবারাকার একটা অর্থ পড়ে মৌলভি তুমি খাওয়া দাওয়া শুরু করো না, আরো লেখাপড়া করো, অনেক জানার অনেক বোঝার দরকার আছে। লাইলাতুল মুবারাকার 4টা অর্থ। 1 নম্বর অর্থ হলো লাইলাতুল মুবারাকার অর্থই লাইলাতুল মুবারাকা, সুবহানাল্লাহ, বরকতময় রজনী। নম্বর 2 হলো লাইলাতুল মুবারাকার অর্থ হলো লাইলাতুর রহমতি, এই রাত হচ্ছে রহমতের রাত। 2 নম্বর হলো লাইলাতুর রহমতি। নম্বর 3 হলো লাইলাতুল বারাতি, বলেন সুবহানাল্লাহ। নম্বর 4 হলো এই লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুস সাক, লেখালেখি হয় তকদির এই রাতে, সুবহানাল্লাহ। 4টা অর্থ। 3 নম্বর অর্থ লাইলাতুল বারাতি, বারাতের রজনী। কেন বারাতের রজনী, কেন মুক্তির রজনী? আমার দয়াল নবী মায়ার নবী যখন শাবানুল মুআজ্জম মাস আসলো ওই সময় 12 তারিখের রাতে আমার আল্লাহর সিজদায় পড়ে গেলেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলেন আমি আপনার উম্মত কি আপনার ফরিয়াদের কারণে 1/3 3 ভাগের 1 ভাগকে আমি মাফ করে দিলাম। দ্বিতীয় অর্থাৎ 13 তারিখের রাত যখন আসলো ওই সময় আমার দয়াল নবী সিজদায় পড়ে আবার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার দয়াল আমার মায়ার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলেন 3 ভাগের 1 ভাগ গত রাতে দিয়েছি, আজকের রাতে 1/2 ভাগ উম্মতের গোনা মাফ করে দিলাম। 14 তারিখের শাবান রাত যখন আসলো অর্থাৎ 15ই শাবানের রাত ওই সময় আমার নবী আবার সিজদায় 3য়বারের মতো পড়লেন, আমার দয়াল নবী মায়ের নবীর সিজদা দেখি আমার আল্লাহ তাআলার সহ্য হয় না, আমার হাবিব উম্মতের মায়ায় সিজদা করেছে রহমাতুল লিল আলামিন কি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আমি আপনার যত উম্মত সমস্ত উম্মতের গুনাহগুলো আজকের এই শাবানের অর্ধ শাবানের রাত্রিতে আমি মাফ করে দিলাম।
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবা আল্লাহর হাবিব উম্মতের মায়ায় এত বড় বরকতের রাত আল্লাহর কাছ থেকে চেয়ে আনলেন আর উম্মত সেটাকে অ্যাভয়েড করতেছে, এটাকে আমার নবী এনে দিয়েছেন আমাদের উপকারের জন্য আর মৌলবী এটারে বাদ দিতে চায়, কপাল পড়া। আহা বন্ধুরা আমার, আমার দয়াল নবী মায়ার নবী উম্মতদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতেছিলেন, বলেন আমার প্রাণের সাহাবার একটা ঘটনা শোনো, ঈসা আলাইহিসসালামের জামানার ঘটনা। সুবহানাল্লাহ, আমার নবী যে গায়েবের মালিক হলেন আল্লাহ, মালিক হলেন নবী, খালিক হলেন আল্লাহ, মালিক হলেন নবী, আমার আল্লাহ তাআলা আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছে। শরীয়তের দলিল হাদিস পাকের মধ্যে আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم اوتيت مفاتيح السماوات والارض وفي روايه كريمه اخرى اوتيت مقاليد السماوات والارض আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জ্ঞানের ভান্ডার দান করে দিয়েছে। আমার নবী যদি এই জ্ঞানে জ্ঞানী হয় আমাদের ভালো লাগে না খারাপ লাগে? আজকে কেন তারা নবীর বিরোধী শান, আমার দয়াল নবীর শানের কথা বলা হয়, দুশ্মনেরা সহ্য করতে পারে না, ইমানদার বাছাই করার জন্য বেশি কিছু লাগে না, আমার নবীর শানের জন্য যেই পাগল হবে মনে করবেন নবীওয়ালা, আর আমার নবীর শান শুনে যেই ব্যক্তি মুখ কালো করবে মনে করবেন শয়তানওয়ালা, এ এজিদের দালালেতে কোনো সন্দেহ নাই। আমরা হক কথা বলি, কেউ পছন্দ করে কেউ না করুক কিছুই আসে যায় না। কিতাবে আছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, আমি গোপন রাখতে পারবো না সত্যকে, আমাকে মারুক মেরে ফেলুক আমি আমার নবীর শান বলবই। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাই যখনই আলোচনা করতেন, বহুবার হুজুরের সাথে আমি গোনাগার খেদমতে ছিলাম, আমি এক জায়গায় যাওয়ার সময় বললাম হুজুর এই জায়গায় কিছুদিন আগে একজন দুশ্মন বড় কঠিন কথা বলে গেছি, আবার তাদের পাওয়ার বেশি, এ এলাকার মধ্যে আসতে ধীরে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমার হুজুর আমাকে বললেন তোমাকে আমার শিখাইতে হবে না কেমনে কথা বলতে হয়, আমাকে অ্যাডভাইস করতে হবে না, যা করতেছো তাই করো। আমি অবাক হয়ে গেলাম, আমার মনে মনে ভয়, না জানি কি আবার কোন দিক দিয়ে আক্রমণ করে হুজুর আমার, আমি যখন বললাম কিছুক্ষণ পরে হুজুর মনে করলেন যে আমি আবার আমি এত বড় আবদার করলাম, আমার মনে কি বলতে চাই হুজুর ভালো করে জানেন। হ্যাঁ, আমারে বললেন মন খারাপ করো না, আমি তো আমার কথা বলি না, আমি যার কথা বলি তিনি আমাকে বলাই ধরে কোন আল্লাহু আকবার, আমি আমার কথা বলি না, আমি যার কথা বলি তিনি বলান, যেটা বলান আমি সেইটা বলার চেষ্টা করি, আমরা তার সোহবত পেয়েছি। আরে আল্লাহর ওলিদের পাওয়ার, তিনি শুধু আলেম ছিলেন না ওলি ছিলেন, তিনি গাউসে পাকের দরবারের সেই খেলাফত নিয়ে এসেছেন, এত বড় ওলি ছিলেন, আমি নাম বলবো না, আপনা আমাদের মধ্যে একজন এমন ব্যক্তি আছে, আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করে বাড়িতে নিলেন, ওনার ওয়াইফ হামেলা সন্তান সম্ভবা, হুজুরকে বললেন হুজুর দুইটা নাম দরকার, ছেলে হলে আপনার জমান মোবারক থেকে যেই নামটা আসবে এটা রাখবো, মেয়ে হলে ওইটা রাখবো, হুজুর এখন কোন নামটা রাখবো? হুজুর বললেন ছেলে হওয়ার নাম রাখার দরকার নেই, সুমাইয়া নামটা রেখে দাও তোমার মেয়ে হবে। কেমনে বললেন এই কথা? দেড় হাজার বছর আগে রহমতের নবী বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আমার দয়াল নবী মায়ার নবী বলেন ও আমার আদরের উম্মতেরা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কারণ তারা আমি আমার আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পায়। কয় তোমার ছেলের নাম দরকার নেই, মেয়ের নাম রাখো,
তোমার মেয়ে হবে, নামটা রেখে দিও সুমাইয়া। কোন নেয়ামত হারিয়েছি জানি না, স্মরণ করলে যখন ওনার নামটা একটু বলি অন্তরটা এমন গর্বের সাথে ফুটে উঠে, মনে হয় আমি যার নাম বলছি ওই নামের ওসিলায় কিছু পাবো। ওই ওসিলায় আমরা বলি, শুধু এখানে নয় বহু জায়গায় বলি, আমার মসজিদেও আমি গত জুমার দিনে বলেছি, প্রায় আমি বিভিন্ন জায়গায় হাত দুটো তুললে হুজুরের কথা মনে হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদের স্বাধীন সোনার বাংলায় এরকম আলেম আর হইনি এবং হবে না। বলতেছিলাম আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের শানে আলোচনা করলেন, বললেন ও আমার প্রাণের সাহাবায়ে কেরামেরা শোনো, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর হুকুমে সফরে বের হয়ে গেলেন। সফরে বের হয়ে এক জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম জঙ্গল ভ্রমণে যে এমন একটা জায়গায় ময়লা জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন বড় একটা পাথরের খণ্ড, সাদা শ্বেত রঙের বড় একটা পাথর ফেলানো। অবাক হয়ে গেলেন, জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা পাথর ফেলানো। অবাক হয়ে দাঁড়িয়ে পাথরের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে দেখতে এমন অবাক হলেন হঠাৎ করে ঈসা নবীর সামনে পাথরটা আপনা আপনি দুভাগে ভাগ হয়ে গেল। তৃতীয় নম্বরে দেখলেন ওই পাথরের ভিতর থেকে পাথরটা দুভাগে ভাগ হয়ে গেলে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দেখলেন একজন আল্লাহর ওলি মতো সুন্দর চেহারা, নূরের চেহারা এবং সুন্দর জামা কাপড় জুব্বা পরা, তিনি আস্তে আস্তে বের হয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। বলে কে আপনি, এ পাথরের মধ্যে কোথায় ছিলেন, পাথরের ভিতর থেকে বের হয়ে আসছেন, আমার নাম ধরে সালাম দিলেন, আপনি কি আপনার পরিচয় দিবেন কি? আহারে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নবী, যিনি রূহুল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পরিচয় চাইলেন এবং বললেন এই পাথরের মধ্যে আপনি কতদিন, এখানে কতদিন ধরে আছেন? তখন তিনি জবাব দিলেন যে এই পাথরের মধ্যে আমি এক বছর দু বছর না, এখানে আল্লাহ তাআলা আমাকে 400 বছর রেখে দিয়েছে। কত বছর? 400 বছর পাথরের মধ্যে, যেখানে অক্সিজেন, কোনো অক্সিজেনের কার্বন নাই, নাইট্রোজেনের কার্বন নাই, কোনো কিছু নাই, কোনো দেয়াল নাই, কোনো ধরনের আপনার জানালা নাই, কোনো ফাঁকা নাই, এর মধ্যে কেমন করে বাঁচলেন, কি খেয়েছিলেন আপনি? বলে আমি অন্য কিছু খাই নাই, আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর ফল খাওয়াইয়া আমারে বাঁচাইয়া রাখছি। আপনি এই পাথরের মধ্যে 400 বছর কি করেছিলেন? জবাব দেয় আমি 400 বছর এই পাথরের মধ্যে পড়ে দুইটা কাজ করেছি, 12 ঘন্টা আর 24 ঘন্টার মধ্যে রাত দিনে 12 ঘন্টা আমার আল্লাহর জিকির করেছি, আর 12 ঘন্টা ওই নবীর দরুদ পড়েছি যেই নবীর কারণে ওই ঈসা নবী আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। আপনাকে যেই যেই কারণে, যেই উসিলায়, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, ওই নবীর উপরে আমি 12 ঘন্টা দরুদ শরীফ পড়ি, আর 12 ঘন্টা হাফ রাত হাফ দিন ভাগ করে, আর 12 ঘন্টা আমার আল্লাহর নামের জিকির করি। ঘটনা শেষ। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মায়া লাগে, দুঃখ লাগে, একদল আবার বের হয়েছে, ওরা বলে ইয়া রাসূলুল্লাহ নাকি বলা যাবে না, তো কি বলবো, কি বলবো, হ্যাঁ কি বলবো? আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখেননি, কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমার নবীকে কি বলে ডাকবা। কোরআন শরীফ খোলেন, এখানে আছে, আল্লাহ তাআলা বলেন লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আমার নবীকে কি বলে ডাকবা একে অপরের মধ্যে। আল্লাহ বলেন কোরআন শরীফ দিয়ে, একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করো আমার নবীকে এমন করে ডাকতে পারবা না। লা
আজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, কেমন করে ডাকবা? শোনো শোনো, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আমার হাবিবকে নিজেদের মধ্যে ভাইকে যেমন ডাকো, চাচাকে যেমন ডাকো, বাবাকে যেমন ডাকো, ইমাম সাহেবরে যেমন ডাকো, হুজুরকে যেমন ডাকো, এমন করে ডাকতে পারবা না, পারবা না। আমার আল্লাহর কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, বালকুলু ইয়া নবী আল্লাহ ওয়া রাসূল আল্লাহ, আমার নবীকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে বলে ডাকো, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? আমার অন্তর ভরে যায় ইয়া রাসূল আল্লাহ বলে ডাকলে। তাদের বিষয় হলো তারা বলে ইয়া রাসূল আল্লাহ বলে ডাকবো কারণ নবী তো অনেক দূরে। না 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 না, নবী দূরে নাই, নবী আমার নবী মুমিনের জানের চেয়েও কাছে। আল্লাহ বলে আন্নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলে মুমিন রে তোর জানের চেয়েও আমার নবী কাছে। আমার নবী হাজির নাজির নবী, ঠিক কি না? আমার নবীকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিলেই পাওয়া যায়। আমার নবী তো অনেক 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 উপরের কথা। আমার নবীর আওলাদ, আওলাদের 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 আওলাদ হুজুর গরিবে নামাজ, যিনি আমাদের খাজা বাবা। কি বাবা? অনেকে আবার বাবা বললে কেমন করে, যে বাবা তোমার কয়জন? মুসলমানের বাবা কিন্তু একজন না, জন্মদাতা বাবাই তিনি হলেন একা। আর বাবা বলতে গেলে আদম নবী আমাদের বাবা, তিনি আবুল বাশার আদম সফিউল্লাহ আদি পিতা। তাই কি আমার জিজ্ঞেস করলে হুজুর আপনার আব্বার নাম কি, আমি বলবো মোহাম্মদ আদম আলাইহিস সালাম? তা বলবো না, আমার বাবার নাম বলবো। কিন্তু তিনি আমাদের আদি পিতা। আল্লাহ কোরআন শরীফ দিয়ে আরেকজন বাবা বানিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বানাইলেন মৌলবি, তুমি কেন বাবা বলতে দাও না? আমার নবী হলেন সব রুহের পিতা। শুধু তাই না, আমার অবাক লাগে মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে যে পান খাইতে যায়, 5 টাকার একটা পান কিনে করে একটু বাবা দিয়ে দিস, বাবা জর্দা আছে না? আচ্ছা, বাবা 5 টাকার পান খাওয়ার সময় বাবা বলে তোমার লজ্জা করে না? সম্মান করে রাস্তাঘাটে দেখি, মুরব্বী দেখলে বাবা বলি, বাচ্চা দেখলেও বাবা বলি, বাচ্চারে বলি আদর করে, মুরব্বীরে বলি ইজ্জত করে। আমরা আল্লাহর ওলিদেরকে ইজ্জত করি বাবা বলি, ঠিক কি না? যেহেতু বাবা বলে ফেললাম, একটু ব্যাখ্যা না দিলে আবার অনেকেই মনে করবে না জানি বাবা বললো কেন। সব ব্যাখ্যা আছে, আছে সময়, শুধু সময়ের অভাব হলে অনেক কথা বলা যায়। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, এখানে আর কি বলবো, আমার গাউসুল আজম মসজিদের মুসল্লি ভাইয়েরা বাবারা তো গ্যাসে পড়ানো, ইট তো আগুনে পড়ানো না, এটা তো গ্যাসে পড়ানো। হুজুর যা দিয়েছেন এখানে ওয়াজ করতে দাঁড়ানো মানে এটা হলো বোকামি ভুল, শুধু স্মরণ করতে হবে, কারণ যা দেওয়ার তা দেওয়া হয়ে গেছে। নসিব 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 কপাল। ও আমার বন্ধুরা একটু খেয়াল করেন, ভারতের অনেক বড় একজন আলেম যার নাম মৌলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ত, একটু কঠিন নাম, জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ত রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন আমার দয়াল নবীকে তোমরা চিনবা অনেক উপরের কথা, একটু গরিব নওয়াজকে চেনার চেষ্টা করো। আমি জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ত, আমি যতবার গরিব নওয়াজের সাথে দরবারে দেখা করতে এসেছি ততবার গরিব নওয়াজ আমার জন্য হাত মোবারক বের করে দিয়েছে। আমি ততবার গরিব নওয়াজের হাতে মোসাবা করেছি এবং চুমা খেয়েছি। আমার গরিব নওয়াজকে তোমরা চিনলা না, আমার নবীকে তোমরা কেমনে চিনবা? আমাদের লেখা কিতাব না, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের লেখা, ওয়াহাবিদের দাদা হুজুর, উনি লিখছেন ওনার কিতাবের মধ্যে মাজালিসে সিরাজি। এই কিতাবখানে আমরা ওয়াহাবিদের বইও পড়ি, সুন্নিদেরও পড়ি, পড়ে পড়ে যেটা ইনজেকশন দরকার ওখানে ইনজেকশন দিয়ে দিই। ওয়াহাবিদের দাদা হুজুর লিখছে পৃথ্বীরাজ গরিব নওয়াজের সাথে এতই বাহাদুরি করলো, দুশ্মনী করলো, পৃথ্বীরাজের মেয়ে চিন্তা করলো যে আমি একবার আমার বাবা কার সাথে যুদ্ধ লাগে একটু আমি দেখে আসি, যিনি চাইলে আনা সাগরের পানি একটা ঘটি লটার মধ্যে নিয়ে আসে,
এরকম পীর ফকির আমার একটু দেখতে মনে চায়। ঠিক এমন সময় ওই মেয়েটা আস্তে আস্তে গরিব নামাজের তাবুর দিকে আসলেন। আমার গরিব নামাজ হাফেজে কোরআন ছিলেন, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কে আসছে মনে করে একটু তাকিয়েছিলেন। গরিব নামাজ তাকানোর পরে এই ওয়াহাবি হুজুরের কিতাবের মধ্যে লেখা উনি লিখে দিয়েছেন, ওই পিতৃরাজের মেয়ে বলল যে আমি আমার দিকে যেই কে এসেছে বলে দেখার জন্য একটা নজর দিলেন মাত্র, ওই গরিব নামাজ নজর দিলেই আমার জবানে ইমান আল্লাহ তাআলা রহমতে আমি পুরা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেলাম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর গরিব নামাজের শান, আমার নবীর শান কোন জায়গায়? যদি আওলাদের শান হয়, এই যদি আওলাদ হয়, আমি যখন আমার পীর হুজুর কেবলা তাহের সামাদ দাজিল্লাহ আলীর চেহারায় আনোয়ার দেখেছিলাম, তখন মনে মনে ভাবছি প্রথম যেদিন দেখছি এই যদি নবীর আওলাদ হয় আমার নবী কেমন ছিলেন। বন্ধুরা আমার একটু খেয়াল করবেন, একটু মনে চিন্তা করতে হয়, আল্লাহর কুদরত খাওয়া পড়ার জন্য আসে নাই, গবেষণা করতে হবে। যে ব্যক্তি মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ তাআলা খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, সুবহানাল্লাহ। কোন যে আল্লাহর কুদরত নিয়ে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবে, তার আমল নামার মধ্যে এক ঘন্টা চিন্তা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়। এজন্য মোরাকাবা করতে হয়, মেডিটেশন মোরাকাবা করতে হয়, এজন্য একটু চিন্তা ফিকির করতে হয়। আমার দয়াল নবী কেমন ছিলেন? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বলে ইয়া, কথাটা মনে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই 400 বছর ইবাদত করছে পাথরের মধ্যে, ওনার না কত ইজ্জত, কত সম্মান, কত বুজুর্গি। তিনি কোনো পাপ করেননি, পাথরের মধ্যে শুধু জান্নাতি খাবার খেয়ে 400 বছর আল্লাহর জিকির আর আপনার দরুদ শরীফ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের এই সম্মান আমরা কতদিন বাঁচি? বেশি দিন না, 400 বছর আমরা বাঁচি না। এই সম্মান কেমনে অর্জন হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দয়াল নবী বলেন, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামেরা, চিন্তা করো না, এই চিন্তা তোমাদের করা লাগবে না, আল্লাহ তাআলা আমি রহমাতুল্লিল আলামিনের ওসিলা এই চিন্তা তোমাদের মুক্তি দিয়ে দিয়েছে। বছর নিয়ে টেনশন করো না, এত আমল নিয়ে টেনশন করো না, শোনো আমার উম্মতের মধ্যে আল্লাহ রহমত দয়া মায়া দেখো, রহমতুল্লিল আলামিনকে আল্লাহ দিয়ে কি দিয়েছেন। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরামে শোনো শোনো, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা শাবান মাসে একটা রাত দান করেছেন, কয়টা? এই রাতটা হলো নিসফু শাবান, শাবানের মধ্য অংশে, যার নাম হলো শবে বরাত। এই শবে বরাত এমন একটা রজনী আমার সাহাবায়ে কেরামরা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাতে যদি কেউ ইবাদত বান্দিগি করে তার আমলনামার মধ্যে এক রাতের ইবাদত 400 বছরের ইবাদতের চেয়ে অনেক উত্তম হবে। বলেন আল্লাহ, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, এই যদি 400 বছরের ইবাদতকে যদি ওই ঈসা নবীর উম্মতের ইবাদতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মায়ার উম্মতের শবে বরাতের রাতের পাল্লা ভারী হবে। শবে বরাত করব না, বাদ দিব। এবার আমি দেখাই আপনাদেরকে শবে বরাত। এটা হলো তাফসীর রুহুল বয়ান অষ্টম খণ্ড, তাফসীরের রুহুল বয়ানটা দেখিয়ে যায়, কারণ এখন তো জুমার দিনে সময়ও কম, আর বোধহয় 3 মিনিট আছে। হ্যাঁ, না না, পা থাক, আবার আরেক সময়। আলহামদুলিল্লাহ খুশি হলাম, কিন্তু জুমার দিন তো অনেক প্রতীক থাকে, আর আমি আলোচনা শুরু করলে ওই এক পিসায় ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পরে বললেন যে আপনারা দেখলে হুজুরের কথা মনে হয়, হুজুরের মতো আপনি এরকম করেন। আমি বলি ওই রকম করাটাই শিখছি আর কি, আর কিছু নাই। কোরআন শরীফ 25 পারা সূরা দুখানের মধ্যে এই হলো আয়াত, আল্লাহ বলেন হামিম
অল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এখানে দেখেন এই রাতের ব্যাখ্যা করা হয়েছে কি, অকাল বাযুল মুফাসসিরিন স্পষ্ট লেখা, একটু যদি দেখার ইচ্ছা করেন দেখতে পাবেন, বাযুল মুফাসসিরিন আল মুরাদু মিন লাইলাতিল মুবারাকা লাইলাতুন নিসর মিন শাবান আল্লাহ আরবাতু আসমা, বলেন না সুবহানাল্লাহ। এই রাতটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, যেটা নিসফ শাবান, নিসফুন মানে অর্ধেক, শাবানের অর্ধরাত্রিকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়। এই রাতের নাম হলো চারটা, বলছে তার লাহা তার আছে আরবা আসমা, চারটা নাম আছে আমি বলেছি একটু আগে। এক নাম্বার আল আউয়ালু, এই বড় করে মোটা কালি, লাইলাতুল মুবারাকাতি। দুই নাম্বার হচ্ছে লাইলাতু ওয়াসানি, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাইলাতুর রহমাতি, ওয়া সালিস, তৃতীয় নাম্বার হচ্ছে লাইলাতুল বারাতি, আর রাবে লাইলাতুস সক, চারটা নাম। মজার ঘটনা হলো ওরা খুঁজে খুঁজে পায় না যে লাইলাতুল বারাতি আসলে কেমন বরকতপূর্ণ রাত, এই রাতে ইবাদত করার দলিল আছে কিনা। একটু নীচে আসলে পাওয়া যাবে রুয়ানুল হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একটু বলেন না সুবহানাল্লাহ। আরে বড় করে কেন, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন, দলিল খুঁজে পায় না। তাফসিরে রুহুল বায়ানকে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো আলেম যদি থাকে সামনে আসো। তাফসিরে রুহুল বায়ান 10 খণ্ডের কিতাব, আল্লামা ইসমাইল হাক্কি আল বুরুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ান লিখেছেন, এটা বড় হাকিকতের তাফসির। এখানে লেখা হয়েছে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাসান বসরিকে জারি জ্ঞানের কাছে, ক্যাসেট শুনছে সবাই, হাসান বসরির আবিয়া বসরি, জারি জ্ঞানের ক্যাসেট দিয়ে হাসান বসরির বিচার করা যায় না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবি, যিনি সাহাবায়ে কেরাম থেকে ইসলাম গ্রহণ করেছেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সাহাদ্দাসানি সালাসুনা মিন আসহাবিন নবী, এই যে সালাসুনা মিন আসহাবিন নবী, তিনি বর্ণনা করেন যে শবে বরাতের ব্যাপারে রহমাতুল্লিল আলামিনের 30 জন সাহাবী আমাকে বলেছেন। 30 জন সাহাবা যদি বর্ণনা করে এটা বুঝি জাল হাদিস। হায় হায়, আশরাফ আলী থানবী সে খুতবাতুল আহকামের মধ্যেও শবে বরাতের কথা লিখছে, আর তৈয়ব দেওবন্দের সেও শবে বরাতের কথা লিখছে, ইবনে তাইমিয়া সেও শবে বরাতের কথা লিখছে, নাসিরউদ্দিন আলবানী শবে বরাতের সহিহ হাদিসের বর্ণনা দিছে। তোমরা আবার কোথার থেকে বের হইলা, তোমরা কারা? হ্যাঁ, তিনি বলেন যে 30 জন নবীর সাহাবী বর্ণনা করেছেন আমি হাসান বসরির কাছে, মান সাল্লা হাজহি সালাতি ফি হাজহি লাইলাতি, বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ এই রাতে ইবাদত বন্দি করে, নজর আল্লাহু ইলাইহি 70 নজরাতান ওয়া কাযা আল্লাহু লাহু বিকুল্লি নজরা 70 হাজা, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দিগি করে, নামাজ পড়ে, জিকির করে, মিলাদ শরীফ পড়ে, তাসবিহ পড়ে, তার উপরে আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টি দান করবে। রহমাতুল্লিল আলামিন বলেছেন 70 বার রহমতের দৃষ্টি আল্লাহ দান করবেন। এক একবার আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিলে কাযাল্লাহু পূর্ণ হবে 70 হাজাত, 70টা মনের আশা পূর্ণ হয়ে যাবে। একবার আল্লাহ রহমতের দৃষ্টি দিলে তার উপরে 70টা মনের আশা পূর্ণ হবে। মজার ঘটনা হলো আদনাহা আল মাগফিরা, একবারই ছোট্ট মনের আশা হলো জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই শবে বরাতে আমরা ইবাদত বন্দেগি করব কিনা, দান সাদকা করতে হবে শবে বরাতে। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে শবে বরাতে যে রোজা রাখবে আল্লাহ তাআলা গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। শবে বরাতে ইবাদত বন্দেগির মূল্য কত একটু চিন্তা করে দেখেন। এই শবে বরাতে রোজা রাখবে, বিকাল বেলা হালুয়া রুটি গোশত যা পারেন সর্বোচ্চ হো খেজুর সহ দিবেন, শুধু হালুয়া রুটি না আরো বেশি করে। এখন আমরা হালুয়া দেই কেন মৌলবি, তুমি জানো না আমার নবী হালুয়া পছন্দ করতেন, আমার নবী পছন্দ করতেন আমরা পছন্দের খাবার উম্মত হয়ে বন্টন করব না। তুমি মৌলবি খাওয়ার পরে ডায়াবেটিস, তারপরে কয় এটা কি বলে মিষ্টি বলে দাও সুন্নত খাওয়া,
কয় হুজুর আপনার না ডায়াবেটিস, কয় না না নবীর সুন্নত খামো, হ্যাঁ তুমি খাও এদিন যেটা খাওয়া যায়, একদিন হারাম হইল কেমনে? কে শিখিয়েছে তোমাকে নাফরমান? আল্লাহর দেওয়া রিজিক হালালকে হারাম বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হালাল জিনিস ভালো করে দান করবেন, রোজা রাখছে বিকাল বেলা ইফতারের আগে আগেই হালুয়া রুটি বাসায় বাসায় পৌঁছে দিবে। যদি কেউ বলে হালুয়া রুটি নাই, সৌদি আরবের আরব আজমের এক নাম্বার খাবার রুটি, আমার রহমতের নবী রুটিও খাইতেন হালুয়াও, এটা আমার নবীর পছন্দের খাবার, আমরা দান করলাম, ভালো হলো না খারাপ হলো? ইফতার দেওয়া এটা আমার নবীর সুন্নাত, রোজাদাররে ইফতার খাওয়ানো আমার নবীর সুন্নাত, ওদিন সুন্নত একটা আদায় হলো। যদি কেউ খুঁজে না পায়, আমি যদি এটা আবার পড়া শুরু করি ঘড়ির কাঁটা চলে গেছে, একখান রেওয়ায়েত শুধু বললাম আর বাকি আজকে আর নয়, আপনাদের কাছে অনুরোধ করি এভাবে তিন শাবানের কথা আমি ব্রেক দিয়ে আসছি বলি নাই, শবে বরাতের কথা একটু বলার কারণে, কারণ শবে বরাতকে বিভিন্ন মিডিয়াতে দেখবেন এবং অনেক মসজিদে তারা তালা মেরে রাখে, বলে শবে বরাতে ফালা আসলালাহু, কিছুই নাই, না না না, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতপূর্ণ রাতকে যারা অস্বীকার করে আমরা তাদের সাথে একমত না, আমরা জান দিয়ে, শুধু তাই না, এই রাতে আরেকটা কাজ করতে পারেন, মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার, মা বাবার কবরস্থান, যেখানে কবরস্থান পাবেন তাদের একটু সালাম দিয়ে আসবেন, আমার নবী সালাম দিয়েছেন কবর জিয়ারত, আমার নবী নিজে এই রাতে জিয়ারত করেছেন, মা আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করেছেন, সুবহানাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার নবী শাবানের মধ্য শাবানে, অর্থাৎ এই লাইলাতুল বারাতির এই রজনীতে আমার নবী জান্নাতুল বাকি জিয়ারত করেছেন। আমার রহমতের নবী দেখিয়ে দিলেন তালিমুল উম্মতি, উম্মতের শিক্ষার জন্য আমার নবী দেখাবেন আমাদের শিখতে হবে না? আমরা কি এই ধারণা করব যে আমার নবী ওযু করছেন আমার নবী নাফাক হয়ে গেছে? না না না, আমার নবী ওযু করছেন পানিরে পাক করার জন্য, আর আমরা ওযু করি আমরা পবিত্র হওয়ার জন্য। অতএব আসলে কথা বলতে গেলে অনেক চলে আসে, অলরেডি 5 মিনিট চলে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনাদের সবাইকে নিয়ে জুমার দিনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত, আহলে বায়তের খাঁটি গোলাম বলে কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসা মহব্বত আমি জানি যে আপনারা অত্যন্ত দোয়া করেন, ভালোবাসেন আমাকে, আমি ওই ভালোবাসাটি পেয়েছি যার ওসিলায় তাকে শেষ অবস্থায় আরেকবার স্মরণ করি আমার হুজুর আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ যেন হুজুরের ওসিলায় এই যে বাগান শুধু এক জায়গায় না, আজকে আমার এলাকার মধ্যে যেখানে একটা মাদ্রাসা হয়েছে গাউসে পাকের নামে, আমার পীর হুজুর কেবলা তাহের সামাদ্দাজিল্লাহুল আলীর নামে, এই মাদ্রাসা দেখতে দেখতে বিশাল ভবন তিনতলা হয়ে গেছে, 500 মতো ছাত্র আমার দেশের বাড়ি সাতক্ষীরা, যেই জায়গায় হুজুর মাহফিল করেছেন যেই বিলের মধ্যে স্টেজ করে ওই জায়গায় মাদ্রাসা, ওখানে সোনা ফলেছে, প্রত্যেক দিন আমার নবীর নূরের নবীর মিলাদ শরীফ হচ্ছে সেখানে। আমাদের মাদ্রাসার নতুন একটা নিয়ম হলো ছাত্ররা খেলাধুলা করে না, এক এক মাসে 11 থেকে 12 কোটি বার আমার নবীর দরবারে দরুদ শরীফ হাদিয়ে দেয়। আমি মনে করি ওনার ওসিলা, আমি তো ওই জায়গায় থেকে ওদের মতো হয়ে যেতাম, কিন্তু আমার হুজুরের ওসিলায় ঢাকায় আসছি, আইসে আওলাদের রসুল পেয়ে গেছি। আরে এরকম অনেকেই আছে সারা বাংলার যেই প্রান্তে, আমরা সারা বাংলাদেশে 5-6 মাস এক টানা মাহফিলে থাকি, বিভিন্ন জায়গায় যাই, যেখানেই যাই সেখানে হুজুরের নাম, আমরা ওনারই আবাদ করা খাওয়ার খাচ্ছি, আর ওনারে স্মরণ করতে যদি আমাদের দ্বিধা লাগে সেটা হবে না, আমরা ওনাকে স্মরণ করি। মনে করবেন না জুমার দিনে হুজুরের কথা এত, হুজুরের কথা এতই বলি এক জায়গায় না বহু জায়গায়, এজন্য বলবো আমরা নুন খেয়ে গুণ গাবো, নুন খাওয়ার পরে এটা ভুলে যাব। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবে বরাতকে ইজ্জতের সাথে পালন করতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবলাল জুমা আদায় করুন।